আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 13ই নভেম্বর 2023-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ এই আয়োজনটি আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, সাথে থাকবেন। শুরু করব আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন কবে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 13ই নভেম্বর 1847 সালে। এখানে একটু যদি প্রশ্নটি ভালো করে মনে রাখেন সেখানে একটি তথ্য রয়েছে, প্রথম মুসলিম বাঙালি উপন্যাসিক কে। যদি প্রশ্নটুকুন এতটুকুন হয়, প্রথম মুসলিম বাঙালি উপন্যাসিক কে, উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেন। আর তিনি জন্মগ্রহণ করেন 13ই নভেম্বর 1847 সালে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ কবে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 13ই নভেম্বর 1948 সালে। দুটি প্রশ্নে খুব কাছাকাছি। হুমায়ুন আহমেদ এবং মীর মোশাররফ দুজন জন্মগ্রহণ করেন একই দিনে 13ই নভেম্বর। মীর মোশাররফ জন্মগ্রহণ করেন 1847 সালে, আর হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 1948 সালে। সদ্য প্রকাশিত আওয়ার ডেট টু দ্য ফোর প্রফেসার্স বইটির লেখককে? এ বইটি লিখেছেন অর্থনীতিবিদ এস নজরুল ইসলাম। কোন বাংলাদেশি এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন? করভির আকসান্দ, তিনি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। 2022-23 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ের পরিমাণ কত? $122,36,00,000। আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের LWG এর সনদ পাওয়া কারখানার সংখ্যা কত? 4টি। সর্বশেষ সুপারএক্স লেদার। বর্তমানে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের কত শতাংশ বাংলাদেশের? বর্তমানে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের 14% বাংলাদেশের। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুসারে কত সালে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়? মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 2006 সালে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কি? রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা হচ্ছে তাস। ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় দেশের মোট ইউরিয়া সারের চাহিদার কত শতাংশ উৎপাদিত হবে? 35% উৎপাদিত হবে। 11টি দেশের জোট ব্রিক্স বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশের প্রতিনিধিত্ব করে? 11টি দেশের জোট ব্রিক্স বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশের প্রতিনিধিত্ব করে? মোট 46% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে 11টি দেশের জোট ব্রিক্স। কয়টি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে গাজা ইসরায়েল যুদ্ধে মানবিক বিরতির জন্য আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয়? মোট 120টি দেশ গাজা ইসরায়েল যুদ্ধে মানবিক বিরতির জন্য পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে 14টি দেশ। আট্রাঙ্কুয়েল রিকালেকশন কার আত্মজীবনীমূলক গ্রন্থ? অধ্যাপক রেহমান সোবহান। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-এর দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। ICC-এর দাপ্তরিক ভাষাগুলো হলো ইংরেজি, আরবি, ফরাসি, পর্তুগিজ, রাশিয়ান এবং চাইনিজ। ICC-র এখতিয়ারে কয় ধরনের অপরাধের বিচার কার্য সম্পাদিত হয়? 4 ধরনের। সানডে টাইমস কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? সানডে টাইমস হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম। সম্প্রতি সাইবার হামলার শিকার হয়ে কোন দেশের সমুদ্রবন্দর 3 দিন বন্ধ ছিল? অস্ট্রেলিয়া। কোন দেশ মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? জাপান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পর্যালোচনা সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? জেনেভা, সুইজারল্যান্ড। সম্প্রতি কোন দেশের নৌবহর শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে? রাশিয়া। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। প্রশ্নটি ছিল, সিনবাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? 4টি অপশন ছিল, সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েল। সিনবাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবারে আজকের কুইজ দেখব। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকছে, বাংলাদেশ রেলওয়ে যুক্ত হওয়া সর্বশেষ জেলা কোনটি? বাংলাদেশ রেলওয়ে যুক্ত হওয়া সর্বশেষ জেলা কোনটি? প্রশ্নের উত্তরে আপনার জন্য 4টি অপশন থাকছে, বান্দরবান, চাঁদপুর, ফরিদপুর, কক্সবাজার। সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবারে হাদিসটি দেখব। আজকের হাদিস হচ্ছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার হায়াত বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা।
এটি বুখারির 2067 নম্বর হাদিস। আজ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।